সংস্কৃতে কর্তৃবাচ্যে বাক্য রচনা করতে গেলে আমাদেরকে তিনটি নিয়ম অনুসরণ করতে হয়। সেখানে প্রথম নিয়ম হচ্ছে কর্তা যুক্ত প্রথমা বিভক্তি, দ্বিতীয় হচ্ছে কর্ম যুক্ত দ্বিতীয়া বিভক্তি, তৃতীয় নিয়ম হচ্ছে কর্তা পুরুষ ও বচনানুসারে ক্রিয়াপদ হয়। আবার বলছি, কর্তৃবাচ্যে সংস্কৃতে বাক্য রচনা করতে গেলে তিনটি আমাদেরকে প্রাথমিক নিয়ম মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কর্তার সঙ্গে প্রথমা বিভক্তির যোগ হয়, কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তির যোগ হয়, কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদ হয়। এরপরে এখন আমাকে প্রথমে জানতে হবে একটা বাক্যে কে কর্তা হয়, কে কর্ম হয় এবং কে ক্রিয়াপদ হয়। আমি সেইটার জন্য প্রথমে আমি একটা বাংলা বাক্য নিয়ে নেব। বাংলা বাক্যতে কি প্রথম বাক্য নেব আমি? রাম ভাত খাচ্ছে। এই বাক্যে কর্তাকে, রাম ভাত খাচ্ছে এই বাক্যে কর্তাকে, কেউ একজন বলো। রাম 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 হচ্ছে রাম রাম। এই বাক্যে কর্মকে, ভাত কর্ম ভাত না খাচ্ছে, খাচ্ছে। একটা হচ্ছে ভাত একদল বলছে, আর একদল বলছে খাচ্ছে। এখানে আমি কনফিউশন দূর করার জন্য বলছি, এখানে কর্ম হচ্ছে ভাত, খাচ্ছে কর্ম, খাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ। কেন না? আমরা ইংরেজিতে যেমন শিখি সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব, যেটা অবজেক্ট বলে আমরা ধরি সেটাই এখানে কর্ম। যদি আমি এটা ইংরেজিতে অনুবাদ করি, রাম ইটস রাইস, রামা ইটস রাইস, তাহলে এখানে রামা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইটস, আর অবজেক্ট হচ্ছে রাইস, রাইস মানে ভাত, সেই ভাতটা হচ্ছে এখানে কর্ম, খাচ্ছেটা হচ্ছে ক্রিয়াপদ। তার আমরা তিনটে এখানে আমরা পেলাম, একটা হচ্ছে কর্তা, একটা কর্ম আর একটা ক্রিয়া। আমরা যখনই বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে যাব, তখন আমার প্রথম কাজ হবে যে প্রথমে কে কর্তা, কে কর্ম এবং কে ক্রিয়া সেটাকে আমার আলাদা করে নেওয়া। আমি আরো একটা বাংলা বাক্য নিচ্ছি, রাম বেদ পড়ছে, রাম বেদ পড়ছে, তাহলে কিন্তু কর্তা কে? রাম। রাম কর্ম কে? এরপরে এখন আমাকে দেখে নিতে হবে যে কর্তার সঙ্গে কি বিভক্তি যোগ হয়? প্রথম বিভক্তির যোগ হয়। এখানে কর্তা কে? রাম। তাহলে রাম শব্দের প্রথম বিভক্তিতে কি রূপ হয় আমাকে মনে করতে হবে। সেখানে রাম শব্দের প্রথম বিভক্তির রূপ হয় রামহ রামু রামাহ, রামহ রামু রামাহ। এখানে আমি কোন রূপটা নেব, রামহ নেব, রামু নেব না রামহ নেব? সেখানে আমাকে খেয়াল করতে হবে যে রাম শব্দটা এখানে তার একবচনে আমাকে রূপটা নিতে হবে। কেন নিতে হবে? রাম বেদ পড়ছে, এখানে একজন রাম, দুজনও বলা নেই, অনেকজনও বলা নেই। কারণ আমরা জানি একজন থাকলে একবচন হয়, দুজন থাকলে দ্বিবচন হয়, অনেকজন থাকলে বহু বচন হয়। তাহলে এখানে যেহেতু একজন রাম,
তাই আমি এক বচন নেব। তাহলে রাম শব্দের প্রথম আর এক বচনের রূপ হচ্ছে রামহ, তাহলে আমি সেই রামহ রূপটা আমি নিয়ে নেব। তাহলে আমি যদি রামহ রূপটা নিয়ে নিই, তাহলে আমি পেলাম এই যে আমার যেমন রামহ এটা লিখে দিলাম। এরপরে আমার কি আসছে? বেদ। কি আসছে? বেদ। বেদ কি আমার? বেদ হচ্ছে কর্ম। কর্মের সঙ্গে কি বিভক্তি যোগ হয়? কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তির যোগ হয়। তাহলে এখন এখানে কর্মকে বেদ, তাহলে বেদ যদি কর্ম হয় তাহলে তার সঙ্গে দ্বিতীয় বিভক্তির যদি রূপ চালনা হয় কেমন চলবে? বেদ শব্দ রামের মতোই চলবে, কারণ রামও যেমন অকারান্ত পুংলিঙ্গ শব্দ, বেদ এটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই কেমন রূপ যাবে? দ্বিতীয়াতে রাম শব্দের কেমন যায়? রামম রামু রামান। তাহলে বেদ শব্দের কেমন যাবে? বেদম বেদৌ বেদান। তাহলে আমি এখন এখানেও কোনটা নেব? বেদম নেব, বেদৌ নেব, না বেদান নেব? এখানে আমি বেদম নেব, কারণ একটা বেদ, এখানে দুটো বা অনেকগুলো বেদের কথা বলা হয়নি। তাহলে দ্বিতীয় আর এক বচনে যেমন রামম হয় সেরকম বেদম, তাহলে আমরা সেটা নিয়ে নিলাম বেদম। এবারে যা পড়ছে, ভালো করে যদি আমরা খেয়াল করি, পড়ার ধাতু কি? পট ধাতু। তার রূপ কেমন যায়? পঠতি পঠতঃ পঠন্তি, পঠসি পঠথ পঠথ, পঠামি পঠাবহ পঠামহ। এরপর এখানে আমার ক্রিয়াপদের, তাহলে আমার এতগুলো আমি ক্রিয়াপদ পাচ্ছি, পট ধাতু পরস্মৈপদি ধাতু, তাহলে আমরা নটা রূপ পাচ্ছি, তার মধ্যে কোনটা নেব? সেখানে কিভাবে আমাকে সিলেক্ট করতে হবে? তার পিছনে নিয়ম দেওয়া আছে, কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদ। এখানে কর্তা কে? কর্তা হচ্ছে আমার রাম। কর্তা কে? রাম। তাহলে তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদ হবে। এখন তাহলে আমাকে রামের পুরুষ নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে? রামকে জিজ্ঞাসা করব, রাম কি উত্তম পুরুষ? না, রাম উত্তম পুরুষ নয়। কেন না? উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা দুজন এবং আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। রাম কি মধ্যম পুরুষ? না, মধ্যম পুরুষও নয়, কারণ মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা দুজন এবং তোমরা। তাহলে বাকি যারা পড়লো তারা কি পুরুষ? প্রথম পুরুষ। তাহলে রামের পুরুষ কি? প্রথম পুরুষ নির্ণয় হয়ে গেল। বচন এক বচন, দ্বিবচন না বহু বচন? সেখানে রাম একজন, তাই এক বচন। দুজন হলে দ্বিবচন হতো, অনেকজন হলে বহু বচন হতো। তাহলে রামের পুরুষ বচন হলো প্রথম পুরুষ এক বচন। তাহলে আমি পঠতি পঠত পঠন্তি পট ধাতুর প্রথম পুরুষের এক বচনের রূপটা নিয়ে নেব। তাহলে পট ধাতুর প্রথম পুরুষ এক বচনের রূপ কি? পঠতি। তাহলে আমি এখানে নিয়ে নিলাম পঠতি, আমার বাক্য রচনা শেষ। রামহ বেদম পঠতি, রাম বেদ পড়ছে। এই বাক্যের আমার রাম বেদ পড়ছে, এই বাক্যের আমার অনুবাদ হয়ে গেল। একটা দৃষ্টান্ত দেখলাম, আমরা আরো একটা দৃষ্টান্ত দেখব। রাম দুটি বেদ পড়ছে, রাম দুটি বেদ পড়ছে। এবার আমরা এখানে আগে ভেঙে নেব, এই বাক্যে কর্তা কে? রাম। কর্তা কে? দুটি বেদ। ক্রিয়া কি? পড়ছে। তাহলে এখন কর্তা কে এই বাক্যে? রাম। কর্তার সঙ্গে কি ব্যক্তি যোগ হয়? প্রথম ব্যক্তির যোগ হয়। তা রাম শব্দের যদি আমি প্রথম ব্যক্তি রূপ চালাই, রাম রামু রামাহ, কতজন রাম? একজন রাম। তাহলে যদি আমার একজন হয়, তাহলে প্রথম প্রথমা বিভক্তির এক বচন নিয়ে নিলে আমার রূপ হয়ে যাবে রামহ। কি রূপ হয়ে যাবে? রামহ। ঠিক আছে, তাহলে আমার রামহ রূপ হলো। ঠিক আছে, রামহ করলাম। কর্ম কে আছে? দুটি বেদ। কর্ম হচ্ছে বেদ, কর্ম বেদ। তাহলে বেদেরও কার মতো রূপ যায়? রাম শব্দের মতো। কর্মের সঙ্গে কি বিভক্তি যোগ হয়? কর্মের সঙ্গে দ্বিতীয় বিভক্তির যোগ হয়। তাহলে রামের মতো যদি যায়, আগে রামের রূপটা দেখে নেব, রামম রামু রামান। তাহলে বেদ শব্দের কেমন রূপ যাবে? বেদম বেদৌ বেদান। এখানে কটি বেদের কথা বলা হয়েছে? দুটি বেদের কথা। তাহলে আমাকে কি নিতে হবে? এক বচন নেব, দ্বিবচন নেব, না বহু বচন নেব? যেহেতু দুটি বেদ, তাই আমরা দ্বিবচন নেব। তাহলে দ্বিবচন আমার রূপ কি হয়? বেদৌ। কি রূপ হয়? বেদৌ। তাহলে আমরা বেদৌ। ক্রিয়াপদ পড়ছে, তাহলে পড়া ধাতু কি? পট ধাতু। তার রূপ কেমন যায়? পঠতি পঠত পঠন্তি, এভাবে চলতে থাকে। আমি ক্রিয়াপদ কোনটা নেব? না, কর্তার পুরুষ ও বচন অনুসারে। কর্তা এখানে কে? রাম। তার পুরুষ উত্তম পুরুষ? না, আমি আমরা দুজন আমরা নয়। মধ্যম পুরুষ? না, তুমি তোমরা দুজন তোমরা নয়। তাহলে পড়ে রইল কে? প্রথম পুরুষ। বচন একজন রাম, তাই এক বচন।
তাহলে প্রথম পুরুষের এক বচন আমার কি রূপ হয়? পঠতি। তাহলে রামহ বেদ পঠতি। এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে বেদম ছিল, এখানে বেদও হলো, কিন্তু ক্রিয়াপদে কোনো চেঞ্জ হলো না। তার কারণ কি? কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? কর্তাকে। এখানে যাই হোক না কেন, একটা বেদ হোক, দুটো বেদ হোক, চারটে বেদ হোক, এইখানের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আবার একটা বাক্য নিচ্ছি। দুজন রাম বেদগুলি পড়ছে। দুজন রাম বেদগুলি পড়ছে, এখানে কর্তা কে? দুজন রাম, দুজন দুজন রাম। একদিকে দেখতে গেলে রাম হচ্ছে কর্তা, কর্তা কে? রাম। রাম কর্ম কে? বেদগুলি, বেদগুলি, বেদগুলি। ক্রিয়াপদ কি? বেদগুলি পড়ছে, পড়ছে, পড়ছে। তাহলে এরপরে কর্তা হচ্ছে আমার রাম, কর্তার সঙ্গে কি বিভক্তি যোগ হয়? প্রথম বিভক্তি। রাম শব্দের প্রথম বিভক্তিতে কি রূপ হয়? রামহ। রামহ, আমি জিজ্ঞাসা করিনি প্রথম বিভক্তির এক বচনে কি রূপ, আমি জিজ্ঞাসা প্রথম বিভক্তিতে কি রূপ হয়, তার মানে তখন আমার তিনটে রূপ বলতে হবে, রামহ, রাম, রামাহ। এখন আমাকে নির্ণয় করতে হবে তিনটের মধ্যে আমি কোনটা নেব। এখানে আমার কতজন রামের কথা বলা হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এবার বেদ গুলি কর্ম কে? বেদ কর্ম, বেদ। তাহলে বেদ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে। তার কর্মের সঙ্গে কি বিভক্তি যোগ হয়? তাহলে বেদ শব্দে কেমন রূপ যাবে? বেদগুলি মানে অনেক বেদের কথা বলা আছে, তাহলে এখানে বহু বচন হবে, তাহলে আমি কি নিয়ে নেবো? বেদান। তাহলে রাম বেদান। এবার ক্রিয়াপদ কি আছে? পড়ার ধাতু কি? পট ধাতু। তার রূপ কেমন যায়? পঠতি, পঠতঃ, পঠন্তি, এরকম চলতে থাকে। তাহলে ক্রিয়াপদ কার অনুসারে হয়? কর্তার অনুসারে। কর্তা কে? রাম। রাম। কর্তার কি অনুসারে ক্রিয়াপদ হয়? পুরুষ বচন। পুরুষ আর বচন অনুসারে। কি অনুসারে? এখানে নিয়ম কি বলা হয়েছিল? পুরুষ আর বচন। তাহলে আমাকে পুরুষ আর বচনটা নির্ণয় করতে হবে। রামের পুরুষ কি? রাম উত্তম পুরুষ, প্রথম পুরুষ। আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও, রাম উত্তম পুরুষ? না না। হ্যাঁ হ্যাঁ স্যার, কারণ আমি তুমি উত্তম পুরুষ। স্যার এখানে দুজন রাম আছে, পুরুষ জিজ্ঞাসা করেছি, দুজন আছে না চারজন আছে, তার সঙ্গে পুরুষ নির্ণয় তো আর হয় না। উত্তম পুরুষ কারা হয়? আমি, 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 আমরা দুজন, আমরা, এরা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে রাম কি আমি, আমরা দুজন, আমরার মধ্যে পড়ে? না। তাহলে উত্তম পুরুষ হলো? না। রাম কি মধ্যম পুরুষ? না। কেন নয়? উত্তম পুরুষ তুমি, তোমরা, তোমরা দুজন হচ্ছে যে উত্তম পুরুষ। তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, রাম না, না তোমরা দুজন, না তোমরা, তাই মধ্যম পুরুষ নয়। তাহলে পড়ে কি রইলো?
প্রথম পুরুষ তারা রামের প্রথম পুরুষ বচন কি বচন দ্বিবচন দ্বিবচন রাম আছে দুজন রাম দুজন রাম আছে তাহলে দুজন থাকলে কি বচন হবে প্রথম পুরুষের দ্বিবচন রূপ হচ্ছে আমার পঠতঃ তাহলে রাম বেদান পঠতঃ রাম বেদান পঠতঃ ঠিক আছে ক্লিয়ার স্পষ্ট হয়েছে হ্যাঁ স্যার সমস্যা আছে স্যার না স্যার তাহলে এই হচ্ছে বাক্যের বেসিক কনসেপ্ট এই তিনটাকে মাথায় রেখে আমাকে বাক্যে এগিয়ে যেতে হবে আমরা এরপরে যত অভ্যাস করব আমরা তত আরো ভালো করে শিখতে পারবো এইটাই হচ্ছে এই তিনটাই হচ্ছে মূল মন্ত্র এই মন্ত্রগুলোকে ধরে এগিয়ে যেতে হবে